সাকিব আল হাসান না, তামিম ইকবাল ক্যাপ্টেন্সি করছেন, ব্যাপারটা কি আপনার কাছে বিশ্বাস হচ্ছে? না, টেস্টের ক্যাপ্টেন তো সাকিব আল হাসানই, কিন্তু হ্যাঁ, একটা সময় আমরা দেখলাম সাকিব তামিমকে আসলে বলে দিয়েছেন ম্যাচটাকে অপারেট করার জন্য তিনি মাঠেই ছিলেন, এমন না যে তিনি মাঠ থেকে আসলে উঠে গিয়েছিলেন। তার মানে আসলে ব্যাপারটা কি হচ্ছে, সাকিব তিনি কি আসলে ম্যাচে আছেন নাকি তিনি ম্যাচে নাই? অনেক ধরনের তর্ক বিতর্ক, অনেক ধরনের আলোচনা সমালোচনা ব্যাপারটা হতেই পারে। আবার আপনি যদি ব্যাপারটাকে পজিটিভলি দেখতে চান, সেটাও দেখতে পারেন যে খেলার মাঠে কখনো কখনো এটা হয় যে যিনি ক্যাপ্টেন তিনি হয়তো বা অন্য একজন সতীর্থকে বলতে পারেন যে আপাতত ম্যাচটা তুই চালা। সো ব্যাপারটা কি আসলে সেই পর্যায়ে আছে নাকি সাকিব আল হাসানের কোনো কারণে মন খারাপ, রিসেন্ট পাস্টে অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে, সেটা আমরা জানি না, এবং যেহেতু জানি না সেই বিষয় নিয়ে আমরা মন্তব্য করতে চাই না। আমরা সরাসরি সেকেন্ড সেশনে চলে আসতে চাই। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। সেকেন্ড সেশনে তিনটা উইকেট নিয়েছে বাংলাদেশ, 80 রান করতে পেরেছে আইরিশরা, এবং মোটামুটি আমরা বলতে পারি ফার্স্ট সেশন এবং সেকেন্ড সেশন দুটো সেশনেই বাংলাদেশ তার নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এক্স্যাক্টলি মাহফুজ ভাই, দেখেন প্রথম সেশনে যে আমরা বলছিলাম যে পেসাররা খুব ভালো শুরু করে এনে দিয়েছিল, সেকেন্ড সেশনে আবার দেখলাম যে সকালের মশ্চারটা কেটে যাওয়ার পরে যে স্পিনারদের টিপিক্যাল মিরপুরের উইকেটে যেটা হয় যে স্পিনাররা ভালো করতে থাকেন, তাইজুল আপনারা দেখেছেন যে মানে পরপর দুইটা উইকেট, মাঝে মিরাজের একটা উইকেট, সব মিলে দারুণভাবে কিন্তু কামব্যাক করেছে। মাঝে আয়ারল্যান্ডের একটা পার্টনারশিপ হয়েছিল ছোট একটা, তো সেটা থেকে বাংলাদেশ আবার কামব্যাক করেছে তাইজুল এবং মিরাজের স্পিনটার মাধ্যমে। কিন্তু মাহফুজ ভাই, অ্যাবসলিউটলি হেরিটেক্ট এবং কার্টিস ক্যাম্পফার এই দুজনের মধ্যে একটা দুর্দান্ত পার্টনারশিপ হয়েছিল, এবং সেই জায়গা থেকে হ্যারি ট্যাক্টার তিনি তার মেইডেন টেস্ট সেঞ্চুরিটা আসলে তিনি পেলেন, যেহেতু তার আসলে ডেবিউ হয়েছে। বাট রিমেম্বার, খুবই বিপজ্জনক একজন ব্যাটার ছিলেন, ওডিআইতে 48 অ্যাভারেজ নিয়ে তিনি খেলেন, 300 আছে, 8টা 50 আছে 29টা ম্যাচ থেকে, বোঝাই যাচ্ছে যে হ্যারি ট্যাক্টার কতটা বিপজ্জনক হতে পারতেন, এবং তাকেই মেহেদী হাসান মিরাজ উঠিয়ে নিয়েছেন সেকেন্ড সেশনে। বাট রিমেম্বার, সেকেন্ড সেশনের গল্পটা যদি ছোট্ট করে একটু আপনাদেরকে বলি, প্রথম ঘন্টায় বাংলাদেশ কিন্তু কোনো উইকেট তুলতে পারেনি, অর্থাৎ ফার্স্ট আওয়ারটা সেকেন্ড সেশনের পুরোপুরি ডোমিনেট করেছে টিম আয়ারল্যান্ড, বাংলাদেশকে কোনো ধরনের উইকেট দেয়নি। কিন্তু যে বিরতিটা ছিল পানিপানের বিরতি, সেই পানিপানের বিরতির পর সেকেন্ড আওয়ারটা মানে সেকেন্ড সেশনের দ্বিতীয় ঘন্টাটা, সেখানে বাংলাদেশের কামব্যাকটা ছিল দুর্দান্ত। মেহেদী হাসান মিরাজ সেট ব্যাটার, হ্যারি ট্যাক্টারকে বোল্ড করেছেন, তারপরে তাইজুল 122 থেকে 124, ঠিক 2 রানের ভিতরে 3টা উইকেট পড়েছে, এবং এই জায়গা থেকে এখনও পর্যন্ত যে বিষয়টা আপনি মোটামুটি সাম আপ করতে পারেন যে ফার্স্ট সেশনে 3 উইকেট, সেকেন্ড সেশনে 3 উইকেট। ফার্স্ট সেশনে পেসাররা করেছিল 16 ওভার, স্পিনাররা করেছিল 10 ওভার, কিন্তু সেকেন্ড সেশনে এসে সেটা পরিবর্তন হয়ে গেছে, 29 ওভার হয়েছে সেকেন্ড সেশনে, সেখানে 21টা ওভারই করেছে স্পিনাররা, এবং সেই জায়গা থেকে মাত্র 8টা ওভার করেছে পেসাররা। খালেদ 2 ওভার, এবাদত এবং শরীফুল 3টা 3টা করে ওভার করেছেন। মিরাজ তাইজুল এই দুজনের ডমিনেশনটা আসলে আমরা দেখেছি, বাট নো সাকিব আল হাসান ইয়েট, এটাই মনে হয় হতে পারে আপনাদের কাছে সবচাইতে বড় বিষয়। সাকিব আল হাসান ফার্স্ট সেশন সেকেন্ড সেশন এখনও পর্যন্ত কেন বল হাতে আসছেন না, সমস্যাটা আসলে কোথায়? আবার ক্যাপ্টেন্সির জায়গাটা তো তিনি কিছু সময় তামিমকে দিয়ে ক্যাপ্টেন্সিটা করিয়েছেন, এ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে কোনো কিছু কি ফিল হচ্ছে, মানে কোনো গন্ধ কি লাগছে? না, আপনি এখন এখানে খুঁজলে আসলে অনেক গন্ধে খুঁজতে পারবেন মাহফুজ ভাই। আসলে যে গত কয়েক সপ্তাহ ধরে দেশের ক্রিকেটে যেই ধরনের আলোচনা হচ্ছে, স্পেশালি IPL নিয়ে, সেসব আসলে মানে মাঠের ক্রিকেটে কী হচ্ছে সেটা বলা খুব মুশকিল। তবে আপনি যেটা শুরুতেই বলছিলেন যেমনটা হতেই পারে, অ্যাজ এ সিনিয়র ক্রিকেটার তামিম ইকবালকে সাকিব কিছুক্ষণের জন্য দায়িত্বটা দিতেই পারেন, সেটাও আমরা পজিটিভলি নিতে পারি চাইলে, আসলে ভিতরে কী হচ্ছে সেটা বলা মুশকিল। তবে যেটা বলছিলেন আপনি যে থার্ড সেশনে কিন্তু যেহেতু স্পিনাররা এখন ভালো করা শুরু করেছে, স্পিনটা ধরছে, থার্ড সেশনে আসলে সাকিবের কত দ্রুত বোলিংয়ে আসবেন সেটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ নিশ্চয়ই চাইবে আয়ারল্যান্ডকে আজকের মধ্যে অল আউট করে নিজেরা ব্যাটিংয়ে নামতে। আজকের মধ্যে মানে হচ্ছে যে প্রথম ঘন্টাটা, তৃতীয় সেশনের প্রথম ঘন্টায় তাদেরকে অল আউট করে অন্তত বাংলাদেশ ব্যাটিংয়ে আসতে চাইবে, সেটাই বাংলাদেশের প্রত্যাশা থাকবে। আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশ ভালো খেলবে, সেই সঙ্গে একটা বিষয় স্মরণ না করলেই নয়, বঙ্গবাজারে যে অগ্নিকাণ্ড হয়েছে, সেখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে, এবং সেটির সেই মানে সেই জায়গাতে আসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকের প্রতি আমাদের শোক, প্রত্যেকের প্রতি আমাদের সমবেদনা। আমরা আশা করছি অন্তত এই ধরনের অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি বাংলাদেশের না হোক, কোথাও না হোক, সেই প্রত্যাশাটা অন্তত আমাদের তরফ থেকে। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড TSports অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস, ভিজিট TSports.com.